365 ডিজিটাল মিয়া শব্দ ত্যাগ করে মুখ্যমন্ত্রী করলে এটা ডর মন্তব্য চকু পানি পেলায় এই কথা মই কইছো তেও এনে ধরনের এটা কইছে হিমন্ত বিশ্ব শর্মা গালি পারি লাভ নাই এটা লুপ্ত হব পড়া সভ্যতাক মই প্রতিনিধিত্ব করছো মিয়া শব্দ আর কেউ নলও এনে ধরনের মন্তব্য আগবাইছে আর আমি কেদিনমান জিয়াই আছো ভালদরে থাকিব বিচার লুপ্ত হব ধরা জাতিয়ে চিঁড়ি চিঁড়ি জিয়াই থাকার অধিকার বিচারিছে এনে ধরনের এটা মন্তব্য আগবাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুহূর্তের এই গুরুত্বপূর্ণ খবর জানাই আছে মিয়া শব্দ ত্যাগ করে মুখ্যমন্ত্রীর ডর মন্তব্য চকু পানি পেলায় এই কথা মই কইছো হিমন্ত বিশ্ব শর্মাক গালি পারি লাভ নাই এটা লুপ্ত হব ধরা সভ্যতাক মই প্রতিনিধিত্ব করেছো আমি কেদিনমান জিয়াই থাকিব বিচারিছো লুপ্ত হব ধরা জাতিয়ে চিঁড়ি চিঁড়ি জিয়াই থাকার অধিকার বিচারিছে আর মই আর কেতিয়াও নকও মিয়া শব্দ এনে ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর পদত থাকি কাকু দুঃখ দিয়া শব্দ কব নয় সন্মানী অর্থত এই শব্দ মই প্রয়োগ করেছিল মিয়া বলে কলে ভাল পাই বলিহে মই কইছিল সদনত মিয়া শব্দক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এয়া নিযুক্তি শুনিবলে পাইছো মিয়া শব্দ ত্যাগ করে মুখ্যমন্ত্রী এটা ডর মন্তব্য আগবাইছে চকু পানি পেলাই এই কথা মই কইছো বলে কইছে হিমন্ত বিশ্ব শর্মাক গালি পারি লাভ নাই এটা লুপ্ত হব ধরা সভ্যতাক মই প্রতিনিধিত্ব করেছো আমি কেদিনমান জিয়াই থাকিব বিচারিছো লুপ্ত হব ধরা জাতিয়ে চিঁড়ি চিঁড়ি জিয়াই থাকার অধিকার বিচারিছে কাইলৈর পৰা মই কেতিয়াও নকও মিয়া শব্দ এনে ধরনের এটা যুক্তি এনে ধরনের মন্তব্য আগবা পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রীর পদত থাকি কাকু দুঃখ দিয়ার শব্দ মই কব নোৱাৰো বুলি মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে সন্মানী অর্থত এই শব্দ মই প্রয়োগ কৰিছিলো মিয়া বুলি কলে ভাল পাই বুলিহে আসলতে কৈছিলো সদনত মিয়া শব্দক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এনেদরে যুক্তি দাঙি ধরা পরিলক্ষিত হয় মিয়া শব্দ ত্যাগ করে মুখ্যমন্ত্রী এটা ডর শব্দ ডর মন্তব্য করেছে যত কৈছে এটা লুপ্ত হব ধরা সভ্যতাক মই প্রতিনিধিত্ব করেছো মিয়া বলে কলে ভাল পাই সাগে তেওঁলোকে সেইবাবেহে মই সেইবাবেহে আসলতে মই মিয়া শব্দ প্রয়োগ করেছিলো সন্মানী অর্থত মই মিয়া শব্দ প্রয়োগ করেছিলো মিয়া বলে কলে ভাল পাই বলে ভাবিছিল কাইলৈৰ পৰা মই কেতিয়াও নকও মিয়া শব্দ এই মন্তব্য অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ আমি কেইদিনমান জিয়াই থাকিব বিচাৰিছো লুপ্ত হব ধৰা জাতিয়ে চিঁড়ি চিঁড়ি জিয়াই থকাৰ অধিকাৰ বিচাৰিছে গতিকে এটা লুপ্ত হব ধৰা সভ্যতাক আচলতে মই প্রতিনিধিত্ব কৰিছো এনে মন্তব্য অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সদনত মিয়া শব্দক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এটা যুক্তি দাঙি ধরেছে যত কৈছে যে সন্মানী অর্থত আসলে মিয়া শব্দটো প্রয়োগ করা হয় মিয়া বলে কলে ভাল পায় বলে ভাবিহে মই কৈছিল এনে ধরনের এটা যুক্তি দাঙি ধরা পরিলক্ষিত হয়েছে তো কি কৈছে শুনাব বিচাৰিছো আমি তো জানো আমি স্ট্রাগল করব যে মুখ গালি পারি লাভ নাই কারণ মই তো একটা সেন্টিমেন্টক রিপ্রেজেন্ট করে আছো হিমন্ত বিশ্ব শর্মা কি আছে মই একুয়ে নহয় মই এটা লুপ্ত হব পৰা এটা সভ্যতাক মই প্রতিনিধিত্ব কৰি ইয়াত কথা কৈ আছো গতিকে আপোনালোকে যেতিয়া আমাক সমর্থন কৰিব যে হয় ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লক কৰি দিয়ক স্যার বটদ্রবা কৰি দিয়ক ধুবুৰীত কেইটুকুৰমান মাটি বাছি আছে আপোনালোকে ৰাখি থাকক আমাৰ আপত্তি নাই তেতিয়ালেতো কোনে আপোনালোকক না কব কোনে আপোনালোকক বিৰোধিতা কৰিব সেইকাৰণে ভূপেন হাজৰিকাৰ এটা গান মনত ৰাখিব যে জিম যাবলৈ হলে কিছু এৰিব লাগিব কিছু ধৰিব লাগিব আৰু ভূপেন হাজৰিকা একদম হি ওয়াজ এ সমাজতান্ত্ৰিক চিন্তাধাৰাৰ ব্যক্তি আছিল মনোৰঞ্জন তালুকদাৰ ডাঙৰীয়া জানে হি ওয়াজ নেভাৰ এ বিজেপি লাষ্টত জইন কৰিলেও তেওঁ গান গোটেইটোত হি ৰিপ্ৰেজেণ্ট এ ছ'চিয়েলিষ্ট থট প্ৰচেছ আই পি টি এফৰ দিনৰ পৰা কিন্তু ভূপেন হাজৰিকায়ো লিখি থৈ গৈছিল জিম যাবলৈ হলে কিছু এৰিব লাগিব কিছু ধৰিব লাগিব মই সমৰ্থন কৰিছো জাকিৰ হুছেইন ডাঙৰীয়া যে আপোনালোকে জিম যাব খুজিছে এই মাটিত যদি জিম যাব খুজিছে কিছু এৰিব লাগিব আৰু এৰাখিনি আপোনালোকে ৰেডি হৈ লওক যে এইখিনি আমি এৰি দিম কট্টৰতা যদি কৰি থাকে তেতিয়াতো জিম যাব নোৱাৰিব সদায় কনফ্লিক্ট হ'ব
সেখানে মূর এই হাউসত অনুরোধ উইথ এ ভেরি পজিটিভ নোট, কোনো ইয়াত বিষাদ নাই, কারণ আমি তো জানো আমি স্ট্রাগল করব। এটা কংগ্রেসের যিনি আমার কমিউনিটির মানুষ যি কে আছে ভোটের কারণে কে আছে, ব্যক্তিগতভাবে তো ঘর উল্টাই কয় যে দাদা ভাল করলে বলে, এইটো কোনো কথাই নাই, এইটো মই তো নিজে জানো যে হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট ইন কংগ্রেস, বা ভোটর ভোটর আশাত যি চলি আছে চলি আছে, এইটো বেলেগ কথা। কিন্তু এটা লুপ্ত হব খোঁজা, এটা লুপ্ত হব খোঁজা সভ্যতার মানুষখিনিয়ে কিছুদিন জিয়াই থাকার সংগ্রাম করব খুঁজছে। আমি কেদিনমান যেন আরো বাঁচি থাকো, মমডাল নুমার আগতে আমি অল্প জ্বলিব খুঁজিছো। আর এইখিনি কথা মই গৌরবে কোৱা নাই, মই চকু পানি পেলাই কৈছো যে লুপ্ত হব পৰা একটা জাতি অসম বিধানসভাত চিঞৰি চিঞৰি কেইদিনমান জিয়াই থকার অধিকার বিচাৰিছে, আৰু কেইদিনমান জিয়াই থকার অধিকার বিচাৰিছে। ধুবুৰী গল, গোৱালপাৰা গল, বৰপেটা গল, দৰং দৰং গল, নগাঁও গল, মৰিগাঁও গল, গল মানে মাটি বাড়িব গুছি গল। সেইকাৰণে মই বারে বারে কৈ আছো যে এটা লুপ্ত হব পৰা জাতি আপোনালোকে আমাৰ লগত আগ্রাসী নহব, আমি জিয়াই থকার এটা সংগ্রাম কৰি আছো যে কেনেকে আৰু কেইদিনমান জিয়াই থাকিব পাৰো। আপোনালোকৰ ঢিঙত হিংত আজি শুনি লি প্রটেস্ট করি স্যার, অরুণ যাওক আপনার গই লাজ লাগিব লাগে, আপনার লাজ লাগিব লাগে, প্রটেস্ট করক। ইতিহাসে আপনার কেনেকে চাব কংগ্রেসক 21 সনের সেন্সাস ফিগার উলুয়ার পিছত আপনার নিজে দুঃখ করব, 21 সনের সেন্সাস ফিগার উলুয়ার পিছত গাত অসমিয়া তেজ নাই। আর মই আজি ইয়াত অনুরোধ করছো যিখিনি জিন যাব খুঁজিছে মুসলমান মানুষ, পমুয়া মুসলমান মানুষ, কারো শত্রু নাই, জিন যাব খোঁজা মুসলমান মানুষখিনি আমাক সহায় করক। আমি একু আপনার পৰা কাঢ়িব খোঁজা নাই, যি আছে সেইখিনি আপনার থাকিব, আমার পৰা আৰু মাত্র নাকা হারিব, যি আছে আছে, আমি আপনার পৰা আৰু একু আমি আপনার পৰা কোনো কাঢ়ি লওয়ার আকাঙ্ক্ষা নাই। সেইকাৰণে এই আইনখনত মই আনিছো যে যার মাটিত বহি আছে ই বহি থাকিব। ইয়াত মই লিখা নাই যে অ ইন্ডিজেনাস মানুহখিনিৰ মাটি কাঢ়ি লোৱা হব, মই লিখিছো যে যিখিনি মানুহৰ মাটি আছে সেইখিনিৰ মাটি থাকিব। মাত্র এটাই অনুরোধ, যদি আপোনালোকে জিন যাব খুঁজিছে ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ ভাষাত, আমাৰ পৰা আৰু নাকাঢ়িব। আৰু এটা লুপ্ত হব পৰা জাতিৰ অধিকাৰ, বিধানসভাত যেতিয়া আমি আহিছিলোঁ, এবাৰ মই অসমৰ মুখ্যমন্ত্রী হৈছিলোঁ, আৰু হম নহম এইটো কথা নাই, শেষ দিনাখনলৈকে জাতি মাটি ভেটিৰ অধিকাৰৰ বাবে আমি যুঁজিম, আৰু সেইটো কাৰণে ইয়াত আহিছোঁ। আৰু আপোনালোকৰ মই সমৰ্থন বিচাৰিছোঁ, মই বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰো সমৰ্থন বিচাৰিছোঁ, সিৰাজউদ্দিন আজমলৰো সমৰ্থন বিচাৰিছোঁ, ৰকিবুল হুছেইনৰো মই সমৰ্থন বিচাৰিছোঁ, আব্দুল খালেকৰো মই সমৰ্থন বিচাৰিছো, যে যিখিনি জনজাতীয় আৰু আমাৰ অসমীয়া খিলঞ্জীয়া লোকৰ আছে সেইখিনি থাকিব দিয়ক। আমিনো কি কৰিম, বটদ্ৰৱা সত্ৰখন লৈ জীয়াই থাকিম, কৰবাত বাথৌ মন্দিৰ এটা লৈ জীয়াই থাকিম, এইখিনিকে আৰু কেনেকে মুতকৈ। আমিতো কেতিয়াও এনেকে নকওঁ পাকিস্তানী মুছলমান শব্দ আমিতো কেতিয়াও ইউজ নকৰোঁ, কিন্তু মালচন্দ্ৰ পেগু তেও উল্লেখ করেছে, আমি তো কেতিয়াও এই ধরনের শব্দ নকয়ে, আপনাদের জানে বহুত, আর মিয়াটো কেতিয়ারপরা কোয়া করছো যেতিয়া আপনাদের মানি লৈছে আমি মিয়া বলে, তার আগতে তো মিয়া শব্দটো আমি নকৈছিলো, খুব সাবধানে কৈছিলো যে পূর্ববঙ্গীয় অনুপ্রবেশকারী এই ধরনের শব্দ কৈছিলো। যেতিয়া আপনাদের মিয়াটো সর্বসম্মতিক্রমে মানি ললে যে আমি মিয়া বলি, তেতিয়াহে আমি মিয়াটো কওঁ, আজি আগতে মিয়া নকৈছিলো। না, আমি সর্বসম্মতিক্রমে কোনে মানি লৈছে,
আচ্ছা তেতিয়ালে এটো মই নাজানো, মই মানা বুলি ভাবিছিলো, কারণ আমার হেৰি চেঙাৰ চেঙাৰ বিধায়ক তেওঁ মিয়াটো মানি লৈছিলে, কারো মনত দুখ দিয়া শব্দ মুখ্যমন্ত্রীয়ে কব নোৱাৰে। মই আকো ইমান দিন মিয়াটো কৈ আছিলো এইবুলি ভাবি যে আপোনালোকে এটো ডেফিনেশনটো মানি লৈছে বুলি, যদি মানি লোৱা নাই তেলে কালিৰ পৰা মই এই শব্দটো ময়ো নকওঁ, কারণ মই এইটো পদত থাকি মই কব নোৱাৰো। ইমান দিনে মই কৈ আছিলো যে এইটো শব্দ কলে আপনাদের ভাল পাই বলে, যে সন্মানীয় শব্দ বলিয়ে মই কৈ আছিলো ইমান দিনে।